প্রিয় হাজেরিন, কোরআনের মাহফিল, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আছে নাকি? আওয়াজ আস্তে করলেন মানি সন্দেহ আছে, তো সবাই বলুন সন্দেহ কি আছে? পৃথিবীতে দুই একটা মুসলিমে নাস্তিক ছাড়া, কট্টর কাফের ছাড়া এই কোরআনের সত্যতা পৃথিবীর অসংখ্য ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমানও স্বীকার করেছেন, স্বীকার করছেন যে এ কোরআন সত্য কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? প্রিয় হাজরিন, সে কিতাব থেকে কথা বলতে বাধা কোথায়? বাধা হওয়ার কথা নয়। এবং কোরআন শরীফ এমন একটা কিতাব, এই কিতাবের যেই অংশ থেকে আপনি আলোচনা করবেন, তেলাওয়াত করবেন, বয়ান করবেন, আল্লাহ পাক হেদায়েতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না বলে কোরআন শরীফের বয়ান করব না, শুধু তেলাওয়াত হবে, তেলাওয়াত। এই তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক হেদায়েত রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, এ কোরআন শরীফের বয়ান করা লাগে নাই। সাহাবে কেরাম বড় বড় দুশ্মনের সামনে, রাজা বাদশার সামনে শুধু কোরআন পড়েছেন, তেলাওয়াত করেছেন। এই কোরআনের আকর্ষণে, এই জাজি শক্তির কারণে শুধু তেলাওয়াত শুনেছে, সঙ্গে সঙ্গে হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। সেই কোরআনের আকর্ষণে আপনারা এসেছেন, ঠিক না বেঠিক? আমাদের সকলের যাতে উদ্দেশ্য থাকে, কোরআনের আকর্ষণে এসেছি, বক্তার নয়, কোরআনের আকর্ষণে এসেছি, কোরআন থেকে কিছু জানবো, কোরআন থেকে জেনে তারপরে আমল করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। কোরআনের আকর্ষণ আছে কি নাই? প্রিয় হাজরিন, প্রিয় হাজরিন, আল্লাহ পাক যত প্রকারের মানুষ বানিয়েছেন, চেহারা, চেহারার ভিতরে যত ভিন্নতা দিয়েছেন, তেলাওয়াতের ভিতরে দিয়েছেন ভিন্নতা। আর এই তেলাওয়াতের মধ্যে ভিন্নতাই দেয় নাই, মজারও ভিন্নতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তুমি কোরআনকে সুন্দর করে পড়ো, তোমার ভিতরে তোমার কাছে যত সুন্দর লাহান আছে, সুন্দর আকর্ষণ করে পড়ো, আমি আল্লাহ শুনি। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। বান্দা যখন পড়েন আলহামদ, আল্লাহ উত্তর দেন লিমানিল হামদ, বান্দা বলেন প্রশংসা, আল্লাহ বলেন কার প্রশংসা? বান্দা বলছেন রব্বুল আলামিন, বহু জগতের মালিকের প্রশংসা। আল্লাহ পাক বলছেন হামিদানি আব্দি, মাজ্জাদানি আব্দি, আসনা আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল, আমার গুণগান গাইল, আমার সানা পড়ল। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এ কোরআনের আকর্ষণ যোগ যোগ ধরে, 1500 বছর ধরে আছে, এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এ কোরআন শরীফ কলকাতার এক লোক ভাই গিরিশচন্দ্র সেন কিছু বাংলা করেছিল উর্দু থেকে, তো জিজ্ঞাসা করলো উর্দু কেন করলাম, উর্দু থেকে বাংলা কেন করলাম? কয় যে আমি উর্দু থেকে কোরআনকে বাংলা করেছি হিন্দু সমাজকে পরিবর্তন করার জন্য, মুসলমানকে শিক্ষা দেওয়ার জন্য নয়, আমার হিন্দু সমাজে সামাজিকতা, আমার হিন্দু সমাজের জ্ঞান, জ্ঞানের উর্বরতা কোরআন থেকে শিখাবার জন্য কোরআনকে উর্দু থেকে বাংলা করে দিয়েছি। কলকাতার মানুষ উর্দু জানে না, বাংলা জানে ভালো, এই জন্য কোরআনকে উর্দু থেকে আমি বাংলা করে হিন্দু সমাজের খেদমতে পেশ করলাম। ও হিন্দু লোকেরা, ও আমার সহধর্মীয় লোকেরা, যদি জ্ঞান জানতে হয়, সামাজিকতা যদি শিখতে হয়,
রাষ্ট্রনীতি শিখতে হয়, আদব কায়দা শিখতে হয়, সংস্কৃতি শিক্ষানীতি যদি জানতে হয়, মাতা পিতার শ্রদ্ধা যদি বুঝতে হয়, মুরব্বীদের শ্রদ্ধা, কাকে কতটুকু শ্রদ্ধা করবা, ছাগলের সাথে কি ব্যবহার করবা, গরুর সাথে কি ব্যবহার করবা, বুড়োর সাথে কি ব্যবহার করবা, জোয়ানের সাথে কি ব্যবহার করবা, এই কোরআন তোমাকে শিখিয়ে দিয়েছে। হিন্দু সমাজের লোকদেরকে কোরআন শরীফ বাংলা করে বললেন, তোমরা পড়ো তাহলে তোমাদের ভিতরে পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ, এই কোরআন শুধু একক শুধু মুসলমানের জন্য নয়, আল্লাহ পাক হুদাল লিল মুসলিমিন বলেন নাই, হুদাল লিল মুমিনিন বলেন নাই, বরঞ্চ আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, এ কোরআন গোটা বিশ্ব জগতের মানব মণ্ডলীর জন্য হেদায়েতের কিতাব হিসাবে নাজিল করেছেন কে? আল্লাহ। যখন কে নাজিল করেছে? নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাব নাজিল করেছি আপনার উপর মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। কিতাব কে নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন, নবী কিতাব আপনার উপর নাজিল করেছি এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বিশ্বের মানব মণ্ডলীগুলোকে এই কিতাব দিয়ে আপনি বুঝাবেন, অন্ধকার থেকে বের করবেন, গোমরাহির অন্ধকার থেকে বের করবেন, কুফুরি থেকে বের করে আনবেন। কুফুরিকে আল্লাহ পাক যুলুমাত বলেছেন, গোমরাহিকে আল্লাহ পাক যুলুমাত বলেছেন, এর যুলুমাতের বাংলা আল্লাহ পাক রব্বুল আলামিন যুলুমাতের বাংলা বলেছেন, যুলুমাতের বাংলা হলো অন্ধকার, আর অন্ধকার মানে হলো আলোহীনতা, যার কারে যার কাছে হেদায়েত নাই, যার কাছে দিন নাই তার কাছে আলো নাই, যার কাছে দিন নাই তার কাছে কি নাই? আলো নাই, সে চোখ থাকতো অন্ধ। মানুষ বলে না হাইর কপাল মন্দ, তারপর কি বলে? চোখ থাকতে অন্ধ। তার মানে যার কাছে হেদায়েত নাই সে ব্যক্তি কি? সেই ব্যক্তি কি বলো? অন্ধ। সে ব্যক্তি অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ পাক বলেন, এই কোরআন আপনার উপর নাজিল করেছি যাতে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার থেকে বের করে এনে মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত থেকে বের করে এনে আলোর দিকে ছেড়ে দিতে পারেন, হেদায়েতের দিকে। সুবহানাল্লাহ, তাহলে এটা কিসের কিতাব? হেদায়েতের কিতাব। একা মুসলমানের জন্য না বিশ্ববাসীর জন্য? আমার ভাইয়েরা, হিন্দু হিন্দুর জায়গা আছে, খ্রিস্টান খ্রিস্টানের জায়গা আছে, মুসলমান মুসলমানের জায়গাতে আছে, কিন্তু দেখা যায় এই কিতাবের আইন মেনে যদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই জীবন পরিচালনা করে, সবাই শান্তিতে থাকবে, ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শুধু মুসলমানেরা আরামে ছিল না, বহিরাগত রাষ্ট্রের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিধর্মীরাও আরামে ছিল। সুবহানাল্লাহ, কোরআন দিয়ে অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন, কম নয় দশ বছর, জোরে বলুন কত বছর? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্র পরিচালনা করেছেন, মুসলমান তো খুশি বটে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরাও এত খুশি ছিল যে ওমরের ইন্তেকালের পর খ্রিস্টান ভিন্ন ধর্মের লোকেরা মন্তব্য করেছে, দুনিয়ার জীবনে কখনো ওমরের মতো শাসক আর জন্মগ্রহণ করবে না। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন বিধর্মী মন্তব্য করেছে যে ওমরের মতো রাষ্ট্রনায়ক পৃথিবীতে এরকম রাষ্ট্রনায়ক আর জন্মগ্রহণ করবে না। সুবহানাল্লাহ, রাষ্ট্রপতি সজাগ, মানুষগুলি ঘুমাচ্ছে, রাষ্ট্রনায়ক আমিরুল মোমেনিন তিনি সজাগ, সারা রাত পাহারা দিচ্ছেন আর পাবলিক ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ, জিজ্ঞাসা করলো ওমর, পাবলিক ঘুমাচ্ছে আর আপনি সজাগ? কয় যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাবলিক যেন ঘুমায় আর আমি যেন পাহারা দেই। প্রিয় হাজরিন, এই কোরআন এরকম মানুষগুলি তৈরি করেছে। সুবহানাল্লাহ, ওমরের খেলাফতের যুগে এক সময় ওমর কেঁদে ফেললেন, চোখ থেকে পানি পড়ল, জিজ্ঞাসা করলেন ওমরের এক সাথী, ওমর
হঠাৎ কাঁদলেন কেন? কয় যে আমার ছোটকালের এক ঘটনা মনে পড়ে গেছে, যখন আমি বিধর্মী ছিলাম তখন আমি কতগুলি ছাগল আর ওট চড়াইতেছিলাম, তখন আমার আব্বা খত্তাব খত্তাব আসলেন হাতের মধ্যে লাঠি নিয়ে, আমি ওট গুলাকে সামলাইতে পারলাম না, বকরিগুলিকে সামলাতে পারলাম না, একটা ওইদিক আর একটা ওদিক, আমার মেজাজ গরম হয়ে গেল, আর আমি ওটকে বকরিকে পিটানো শুরু করলাম। তখন আমার আব্বা হাতে লাঠি নিয়ে এসে আমার পিঠের উপরে সজোরে আঘাত করল, আঘাতের চোটে আমি সামনের দিকে দৌড়ালাম, আর আমার আব্বা বললো, দেখো 10-12টা ছাগল আর ওটের রাখালগিরি করতে পারিস না, রাষ্ট্রপ্রধান হইলে পরে কিভাবে দেশ চালাইবি, 10-12টার রাখালগিরি করতে পারিস না। সুবহানাল্লাহ, ওমর বলতেছে আমার সেই সময়ের কথা মনে পড়ে গিয়েছিল, যেই সময় আমি ছাগলার ওটার বকরির রাখালগিরিও করতে পারি নাই, কিন্তু নবীজির সাহাবতে আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবীর মানুষের রাখাল বানাইয়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী গো কোরআন আপনার উপর নাজিল করেছি, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا بركت ماي شطا فيصلار গ্রন্থ নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে তিনি এই কিতাব দ্বারা ফয়সালা করতে পারেন, সত্য এবং মিথ্যাকে ভাগ করে দিতে পারেন, মিথ্যাকে মিথ্যা বলতে পারেন, সত্যকে সত্য বলতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম এই কিতাব দ্বারা ইনসাফ কায়েম করেছেন, হযরত আবু বকর ইনসাফ কায়েম করেছেন, হযরত ওমর ইনসাফ কায়েম করেছেন, হযরত ওসমান ইনসাফ কায়েম করেছেন, আলী ইনসাফ কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেন আলা আবি দেখি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে এই কিতাবের দ্বারা গোটা বিশ্বের মানবমণ্ডলীকে আপনি যেন সতর্ক করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজেরিন, তাহলে সেই পবিত্র কালামে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের কিতাব হিসাবে নাযিল করেছেন, যেই কিতাব থেকে, যেই কিতাবের আলোচনার মাধ্যমে আমরা নিয়ত করে নিতে পারব, সেটাকে যখন আমরা অন্তর দিয়ে শ্রবণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে নরম করে দিবেন, কোমল করে দিবেন।